Mawan, what do you bring Reiki? I really love you, because you is my creator. Smile. বর্তমানে বিভিন্ন ধরনের রোবট তৈরি হচ্ছে আর মানুষও বিভিন্নভাবে রোবটের উপর নির্ভরশীল হচ্ছে। রোবট নিয়ে মানুষের সমস্ত সন্দেহকে দূর করে রোবট আর মানুষের মধ্যে বিশেষ সম্পর্ক স্থাপন করার জন্য আক্ষরিক অর্থে মর্যাদা দেওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা চলছে। আমাদের আজকের এই সমাজে এমন কিছু দৃষ্টান্তও তৈরি হয়ে গেছে যেখানে রোবট হয়ে উঠেছে একজন ফ্রেন্ড, একজন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমনকি একজন ওয়াইফও। রোবট আর মানুষের সম্পর্ক নিয়ে 12,000 মানুষের ওপর একটি সার্ভে করার পর জানা যায় প্রায় 1/4 মানুষ রোবট আর মানুষের সম্পর্কের ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছে আর পুরুষের সংখ্যা এ ব্যাপারে নারীদের তুলনায় বেশি, যার রেশিও 1:3। এখন এমন কিছু দৃষ্টান্ত আপনি দেখবেন যা সাধারণ মানুষদের জন্য কয়েক বছর আগেও শুধুমাত্র কল্পনায় ছিল, কিন্তু আজ অনেকেই তা সত্যি করে দেখিয়েছে। জিনগুও বাবা আর ইয়াং ইয়াং ছেলে, যারা চায়নার গুই ইয়াংয়ে বাস করে। এদের কাছে সর্বমোট 13টি এমন রোবট আছে। তারা এদের বাইরে বেড়াতে নিয়ে যায়, ফটোশ্যুট করে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই রোবটগুলির অনেক ফলোয়ার্সও রয়েছে। বাবা এবং ছেলে উভয়ের মতে এই রোবটগুলি তাদের পরিবারের সদস্য। এদের হারিয়ে ফেললে তারা ততটাই কষ্ট পাবে যতটা কষ্ট কেউ পরিবারের সদস্যদের হারিয়ে ফেললে পেয়ে থাকে। এমন উদাহরণ আরও অনেক রয়েছে যারা এই রোবটগুলির সাথে ইমোশনালি অ্যাটাচড। জাপানের সিনজিং নাকাসিমা নামের এই ব্যক্তিটি, যিনি এই সকল রোবটের সঙ্গ ছাড়তে না পারায় তার ফ্যামিলি তাকে ছেড়ে চলে যায়, তবুও সে তার সিদ্ধান্ত পাল্টায়নি। তার মতে এই রোবটগুলি তাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করেছে, তাই সে কোনো কিছুর বিনিময়ে এদের ছাড়তে চায় না। জাপানের প্রাইমারি স্কুলের এক টিচারের নাম সায়া, যে মানুষের তৈরি একটি রোবট। রোবটটি 10 বছর বয়সী ছেলে মেয়েদের সায়েন্স এবং টেকনোলজি পড়িয়ে থাকে। এটি পৃথিবীর প্রথম রোবট টিচার। রোবটটি শুধু যে সুন্দর পড়াতে পারে তা নয়, এটি ক্লাসের সকল ছাত্রছাত্রীকে তার নাম ধরে ডাকতেও পারে। সায়া ঠিক সেইভাবে ক্লাস নেয় যেভাবে একজন মানুষ শিক্ষক ক্লাস নিয়ে থাকে। Hello, I'm Saya. I came from the Kobayashi Laboratory of Tokyo University of Science in Japan to study science with all of you. রোবটটি সুন্দরভাবে বাচ্চাদের সাথে মিশতেও পারে, এমনকি রোবটটি সব ধরনের এক্সপ্রেশনও দিতে পারে। এটি রাগ করতে পারে, কাঁদতে পারে, হাসতে পারে আর অবাকও হতে পারে। এই ইন্টেলিজেন্ট রোবটটির নাম নাদিন। মাত্র 2 হাত দূর থেকে এই রোবটটিকে আপনি দেখলেও এটিকে আপনার মানুষ বলে মনে হবে। এই রোবটটি মানুষদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট, কারণ এটি মনে রাখতে পারে যে শেষবার যে কোনো কারোর সাথে কবে দেখা হয়েছিল, যা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে মনে রাখা বেশ কষ্টকর। এই রোবটটি মনে রাখতে পারে যে এটি শেষবার আপনার সাথে কি নিয়ে কথা বলেছিল। এটি আপনার বডি ল্যাঙ্গুয়েজও বুঝতে পারবে আর সেই অনুযায়ী বিহেভ করবে। রোবটটি ক্যামেরার সামনে ভীষণ কমফোর্টেবল। যে কেউ এর থেকে শিখতে পারে ক্যামেরার সামনে কীভাবে বিহেভ করতে হয়। নাদিন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে যায় তার জ্ঞান সকলের সাথে শেয়ার করার জন্য এবং সকলে তার কথা খুব মন দিয়ে শোনে। রোবটটি পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট রোবটগুলির মধ্যে একটি। এর অপর একটি কারণ, রোবটটি 6টি ভাষায় কথা বলতে পারে।
এর মধ্যে হিন্দি ভাষা একটি। এছাড়া ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান ভাষাতেও কথা বলতে পারে রোবটটি। মানুষের বিশাল বিশাল আবিষ্কারের মধ্যে একটি এই ডেকা রোবট। এটিকে রোবট এজন্য বলা হয় কারণ এটিতে লাগানো সেন্সরের জন্য এটি আমাদের স্বাভাবিক হাত পা এবং আঙুলের মতো সচল। যারা কোনো অ্যাক্সিডেন্টে হাত কিংবা পা হারিয়েছে কিংবা জন্ম থেকেই যাদের হাত পা নেই, তাদের জন্য বিজ্ঞানের তৈরি এই রোবটটি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, যার জন্য তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কি হতো যদি আমরা ডাইনোসরদের যুগে বাস করতাম? ডাইনোসর পৃথিবীর একটি এমন প্রাণী যার সম্পর্কে ভাবতেই আমরা আঁতকে উঠি। কিন্তু তখন কি হবে যখন এই প্রাণীকে আপনি আপনার সামনে আর আপনার দিকে তাকিয়ে থাকতে দেখবেন? জাপানের একটি রোবট কোম্পানি এই ডাইনোসর রোবট তৈরি করেছে যা সম্পূর্ণভাবে আসল ডাইনোসরের মতো দেখতে। এটি আসল ডাইনোসরের মতোই ব্যবহার করে, তার মতো চলে এবং একই রকমভাবে আওয়াজ করে। আপনার যদি মনে হয় আপনার জীবন থেকে হাসি হারিয়ে গেছে, তাহলে এই রোবটটি আপনার জন্য, কারণ এই রোবটটি মানুষকে হাসানোর জন্যই তৈরি করা হয়েছে। বলা হয় রোবটটি মানুষকে খুব হাসাতে পারে। পেপার রোবটের কোম্পানি জানিয়েছে রোবটটিকে আরও আপডেট করা হচ্ছে। এই রোবটটি গুগল কোম্পানির তৈরি একটি রোবট, যেটিকে অনেকটা পশুর মতো দেখতে। রোবটটিকে একদিন কুকুরের সাথে রাখা হয়েছিল। তখন কুকুররা এটিকে দেখে অনেক ভয় পেয়ে গেছিল, এজন্য এটিকে ডগ রোবটও বলা হয়। এই রোবটটি অন্য যে কোনো রোবটের তুলনায় অনেক দ্রুত দৌড়াতে পারে। আর এটির আরেকটি বিশেষত্ব, এটি যে কোনো রকম রাস্তাতে হুবহু মানুষের মতো চলতে পারে। কখনো পড়ে গেলে আবারও উঠে নতুন করে নিজে থেকেই চলতে পারে। মাকড়সা এবং সাপ দুটি এমন প্রাণী যাদের দেখে যে কোনো মানুষ ভয় পায়, বিশেষ করে সাপ। কিন্তু এই রোবট মাকড়সা এবং সাপ মানুষের কোনো ক্ষতি করে না। এগুলিকে তৈরি করা হয়েছে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য। এই রোবট প্রাণী দুটি সেই সকল জায়গাতে যেতে পারে যেখানে কোনো অন্য মেশিন পৌঁছাতে পারে না। এগুলিকে জলের তলায় গিয়ে সেখান থেকে যে কোনো ইনফরমেশন জোগাড় করার জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে জলের তলায় থাকা পাইপলাইনকে রিপেয়ার করার জন্যও এই রোবটটি ব্যবহার করা হয়। জলে এবং স্থলে দুটি জায়গাতেই সমানভাবে চলতে পারে এরা। এমনিতো আমরা আকাশে অনেক সুন্দর পাখিকে উড়তে দেখেছি, কিন্তু এই রোবটিক পাখিকে উড়তে দেখার দৃশ্যটাই আলাদা হবে। এই পাখিগুলিকে স্মার্টফোনের সাহায্যেও কন্ট্রোল করা যায়, কারণ নজর রাখার জন্য এটি খুবই কাজের রোবট। এটি দেখতে সম্পূর্ণ আসল পাখির মতো। এটি আসল না নকল তা দূর থেকে বোঝা বেশ কঠিন। এবার দেখুন এই বাটারফ্লাই রোবটগুলিকে, যেগুলি হুবহু জীবন্ত প্রজাপতির মতো দেখতে হয়ে থাকে। এগুলিতে লাগানো সেন্সরের কারণে এরা যে কোনো জায়গাতে বিনা বাধায় উড়তে পারে। এমনকি এরা একে অপরের চলার পথ থেকে দূরে থেকে উড়তে পারে। এখন যেটিকে দেখছেন এটিও একটি রোবট। এটি রোলিং রোবট। এটি সাধারণ মানুষের জন্য উপকারী একটি রোবট। এই রোবটটিকে বাড়ির ইনফরমেশন জানার কাজে ব্যবহার করা হয়। আপনি কখনো বাড়িতে না থাকলে এই রোবটটির মাধ্যমে আপনি আপনার বাড়ির সমস্ত ইনফরমেশন জানতে পারবেন, আর এই রোবটটি কাউকে ফলো করতে পারে। বর্তমানে মানুষ, পশু, পাখি, মাছ সহ বিভিন্ন ধরনের রোবট তৈরি করা হচ্ছে, আর এই আর্টিফিশিয়াল রোবটের ওপর নির্ভরশীলতাও বাড়ছে। জাপানি সরকার জানিয়েছে তাদের এরিকা নামের এই সুন্দরী রোবটটি 2022 সালের মধ্যে 30 মিনিটের খবরও পড়বে তাদেরই নিউজ চ্যানেলে। Let's learn a little about each other. In wandering,
What is the distinction? Quite far away. It's pretty cold there, eh?